আসসালামু আলাইকুম, আমি শাপলা হোসেন সাহেলা আছি আপনাদের সাথে। আর আমি অনেক আনন্দিত, কারণ ঢাকাতে যে অনেক দাওয়াত খাচ্ছি, আর দাওয়াত খেতে সবার ভালো লাগে, তো আমারও ভালো লাগে। তো আজকে মানে কালকের এই ব্লগটা, কালকে আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা একটা মানে অনুষ্ঠানে গিয়েছিলাম। সেটার জন্যই সব কিছু মানে সিলেক্ট করা হচ্ছে কে কোনটা পরবে। বাড়িতে অনেক মেহমান আর রমরমা পরিবেশ। এটা আমার ছোট খালা, আমার ছোট খালা সাজুগুজু করছে আর আমি ভিডিও করছি। আর এখানে মানে শাড়ির সঙ্গে কোন হিজাব পরব সেটা একটু মানে সিলেক্ট করাটা খুবই টাফ হয়ে যাচ্ছিল। আমি একটু মানে রংচঙা হিজাব পরাটা মানে কেমন যেন মনে হচ্ছিল, তো একদম একটু সাদা মানে সাদা মাটা হিজাবই পরলাম। তো তাহরিনও রেডি হয়ে গিয়েছে, মানে যে যার মতো ব্যস্ত, সবাই রেডি হচ্ছে। আর এদিকে তো বৃষ্টি তো আছেই, সব মিলিয়ে মানে একটা খুবই খারাপ অবস্থা। তো রেডি হওয়ার পরে আসলে ওইভাবে ভিডিও করাটা হয়নি, তো সে কারণে ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে আমি, আমার বড় আপু আর আমার খালা ছবি উঠেছি, আর খালাকে তো আপনারা অলরেডি চিনে গিয়েছেন। তো ভাগিনার এঙ্গেজমেন্ট, ওখানে যাব। আর ওখানে যে ওইভাবে আমি ভিডিও করতে পারিনি, যতটুকু পেরেছি করেছি এতটুকুই শেয়ার করলাম। অনেক কিছু খাওয়া দাওয়া ছিল, রোস্ট, চিংড়ি মাছ, রুই মাছ, সবজি, তারপরে গরুর মাংস, তারপরে লাউয়ের তরকারি, মানে অনেক কিছু ছিল, পোলাও ছিল, অনেক কিছুর আয়োজন, খুবই ভালো ছিল। আর না, খাওয়া দাওয়ার পর পরে নাস্তা করেছি, এই মিষ্টিগুলো আমরা নিয়ে গিয়েছিলাম। মানে সন্ধ্যার পর পর গিয়েছি ওখানে, যে যাওয়ার সাথে সাথে শরবত অনেক কিছু দিয়েছে, তারপরে আবার খেয়েছি, খাওয়ার পরে আবার মানে সব মিলিয়ে আর খাওয়া যায় না। তো এটা আমার মানে আজকে, এটা আজকের ব্লগ। তো আজকে মানে আমার বেশ অনেক দিন আগেই বার্থডে ছিল, মানে 22শে অক্টোবর আমার বার্থডে ছিল। তো এখানে আর কিছু করিনি, যে ওখানে যে সবাই মিলে একসাথে একটা কেক কিনে খাবো। আর এখানে ওই রকম ভালো কেক পাওয়াও যায় না, ইচ্ছা থাকলেও দেখা যায় যে ওই রকম ভালো কেক আনা হয় না, মানে পাওয়া যায় না বলে আনা হয় না। তো ঢাকার কেকগুলো ভালো লাগে, বাচ্চারাও খেতে খুবই পছন্দ করে চকলেট কেক, তো সে কারণে আনা। আর আম্মু এই কেকটা আম্মু গিফট করেছে, আমি জানি না আম্মু নিয়ে এসেছিল। অনেক আমি হ্যাপি হয়েছি যে আম্মু আমার জন্য কেক এনেছে। আমার বেশ কিছুদিন আগে বার্থডে ছিল, তো আম্মু মানে ভেবেছিলাম যে ঢাকা থেকে ভালো দেখে একটা কেক আনবো, তো আজকে আম্মু আমার জন্য কেক এনেছে, তো এখন আমরা কেক খাবো আর কাটবো। তো আম্মু নেই, তো আম্মু নেই ধরো এসে মানে যখনই শুনেছে যে এটা আমার জন্য আনা হয়েছে, মানে আম্মু আমার ভাগ্নার কাছে টাকা দিয়েছিল, তো সে একটা কেক এনেছে, মানে ভাগিনাকে বলেছিল যে একটা কেক নিয়ে আসো, তো এনেছে। আর তো আমনি খুবই মন খারাপ করেছে, সে
তার জন্য কেন আনা হয়নি। তো আমরা সবাই মিলে তার রাগ ভাঙাচ্ছি, বাট সে রাগ করেই আছে, করেই আছে। এই তো পরিস্থিতি খুবই খারাপ। তো আমি রাগ ভাঙানোর জন্য অনেক চেষ্টা করলাম, বাট সে রাগ ভাঙছেই না, এরকম অবস্থা। ওখানে তো মনে অনেক রাগ করেছে, তো আমরা ওর রাগ আর ভাঙাতে পারলাম না। পরে লাস্টে সে চকলেট খেয়ে, মানে কেকের উপরের যে চকলেটটা ছিল, সেই চকলেটটা খেয়েই তার রাগ ভাঙলো। সে অনেক মানে খুশি হলো, আর কেকটা অনেক মজা ছিল। তো আমরা খেয়েছি, তারপরে খেয়ে দেয়ে আর দুলাভাইয়ের জন্য রেখে দেওয়া হয়েছে। মানে সব মিলিয়ে খুবই ভালো লেগেছে আমার। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Chapla. Happy birthday to you. Tali. Tali. Sugwa. এরকম আমার আমার চ্যানেলে এরকম প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে হবে, আমি যখন নতুন ভিডিও আপ করব তখন আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। আর আমার রিসেন্টলি 10,000 সাব হয়ে যাচ্ছে, আর 10,000 সাব হলে আপনারা মানে আমি আমার মানে আমার দর্শকরা আমাকে তো সব সময় হ্যাপি করে, লাইক দিয়ে তারপরে কমেন্টস করে আমাকে সব সময় হ্যাপি করে। তো আমি ভেবেছিলাম যে আমার দর্শকদেরকেও আমি একটু হ্যাপি করব। আসলে দর্শকদেরও ভালোবাসা আমি যতটুকু পেয়েছি, এতটুকুই আমার মানে অনেক বড় একটা স্বপ্ন ছিল যে আমি হলো রান্নাবান্না নিয়ে কাজ করব, বাট হয়ে উঠতেছিল না। তা হঠাৎ করে আমি এই চ্যানেলটি করে ফেলি, আর আমার দর্শকরা আমাকে অনেক সাপোর্ট করেছে। আমি হলো 10,000 আমার সাব হবে, তো এই কারণে আমি আমার দর্শকদের কিছু না কিছু গিফট দিব। তো এই গিফট পাওয়ার জন্য কি কি করতে হবে সেটা আমি পরবর্তীতে উল্লাপাড়াতে যখন যাব, যাওয়ার পরে আমি জানিয়ে দিব। তো আমার ভাগ্নি সুন্দর করে কেকটা কেটে নিচ্ছে, কেটে নিয়ে মানে যে যার পছন্দ মতো নিয়ে নিচ্ছে। যে মানে এক একজন এক এক রকমটা পছন্দ করছে, সে সেটা নিয়ে নিচ্ছে। তারিন অনেক ভরপুর চকলেট মানে লাস্টের সাইডের টুকু নিয়ে নিল, মানে এরকম করে যে যার মতো চয়েজের টুকু নিয়ে নিল এবং খাচ্ছে। অনেক মজা হয়েছিল, আর এরকম মজা পেতে সবাই ভালোবাসে। আর মানে দেখা যায় যে আমাদের তো ওইভাবে বেরো হওয়া হয় না, আর আপাদের বাসায় গেলে অনেক ভালো লাগে। ওখানে দুলা ভাই আছে, তারপরে আপা, ভাগনা, ভাগ্নি, মানে সব মিলিয়ে অনেক ভালো লাগে ওখানে।
আর ওরা অনেক হ্যাপি হয় আমার বাচ্চা দুটোকে পেয়ে। ওরা বাচ্চা দুটোকে অনেক আদর করে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সব সময় এভাবে থাকতে পারি, এভাবে মিলে মিশে সবাই একে অপরের ভালোবাসা পাই, একে অপরের প্রতি আন্তরিকতা যেন থাকে, এরকমই ভালোবাসা থাকে সব সময়। আপনারা এটাই দোয়া করবেন আর আমার সাথেই থাকবেন। আর আমার সাথে থাকলে অবশ্যই এমন এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আমি তৈরি করব। ভালো থাকবেন।